তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, ব্লগটা বাড়িতে স্টার্ট করা হয়নি। ফুল নেওয়া অনেক কিছু নেওয়া এখন বারণ হয়ে গেছে। এই মজিগুলো সুন্দর, এটা একটা নিতে পারিস। খতম। তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, ব্লগটা বাড়িতে স্টার্ট করা হয়নি, তো এখন স্টার্ট করলাম। সো এখন আমি সোনা এখান থেকে বেরালাম বাড়ি থেকে, সো ওখান থেকে দিদি আর দাদাভাইয়ের সাথে মিট আপ করে দেন বাসে উঠবো। সো আচ্ছা কোথায় যাচ্ছি বলে দিচ্ছি, তো এখন আছি আমরা দক্ষিণেশ্বরে। তাড়াহুড়ো করে দিদি কালকে রাতে ফোন করেছে যে বোন যাবো, তো রেডি হয়ে থাকিস। আমি ঠিক আছে, ঘুম থেকে উঠেছি আমি 7:30টার সময়, আমার চোখ খুলছে না, এত মাথা যন্ত্রণা করছে, আর কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছি তাই জন্য। আর এখানে সানগ্লাস সানগ্লাস পরে একদম রেডি হয়ে আছে। আমি সানগ্লাস নিয়ে আমার সানগ্লাসটা পুরীতে গিয়ে হারিয়ে গেছিলো, ওটার একটা গল্প আছে, বাদ দিলাম। সো এখন দিদি আর আমি ওখানে মিট আপ করবো, ওখানে ওরা দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে একসাথে যাবো। তো এখান থেকে আমরা সবাই বেরিয়ে গেছি, দিদি দাদাভাই পেছনে ওরা আসছে, আর আমি তো আগে আসছি। এখান থেকে ডাইরেক্ট বাস ধরে যাবো দক্ষিণেশ্বর, বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের এখান থেকে। সাধুন থেকে বাস ধরে দেন ডানল। আর হ্যাঁ, আরেকটা বড়ো কথা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক কী তো বলে, সাবওয়ে কী একটা বলে, যাই হোক ভুলে গেছি আমি এখন। সো ওটা হওয়ার পর আমি এখনও অবধি যাইনি, তো আমি এখন ফার্স্ট টাইম যাচ্ছি, তার জন্য একটা এক্সাইটমেন্ট আছে। সোনাকে বলি তুই ভালো করে ওখানে ভিডিও ক্লিক করে দিবি আমাকে। তোর কাছে আছে কত? 50 টাকা। তো 50 টাকা নিয়েই আসতে পারতিস তুই, তোর 50 টাকা উড়ি বাবা, তাই নাকি? ওসব কিচ্ছু না দাদা, তার জন্য তাই
পুজোটাও হয়ে গেছে, পুজোটাও এখান থেকে বেরিয়ে গেলাম। এবার যাবো, বেলুড়ে যাওয়ার কথা ছিল, বাট এখন গিয়ে কোনো লাভ নেই, 12টার মধ্যে বেলুড় মঠ বন্ধ হয়ে যাবে। আর ভোগ বসে যেটা মানে খাওয়ার যেটা হয় সেটা 11 থেকে 12টার মধ্যে যেতে হবে। সো এখানেই বেজে গেছে অলমোস্ট 10:30-11টা বাজে, সো গিয়ে এখন আর লাভ নেই। এখান থেকে একটু কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে দেন গঙ্গার সামনে গিয়ে বসি। প্ল্যান চেঞ্জও হতে পারে, যেতেও পারি নাও যেতে পারি, কী হবে তোমরা সবটাই দেখতে পারবে। সো আগে ভেতরে যাই, গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, সে সকালবেলা বেরিয়েছে কিছু খাওয়া হয়নি, আর কিছু কে খেয়ে দেন ওখানে গিয়ে বসবো। ফাইনালি উই আর হিয়ার। হয়ে গেছে, আমরা অর্ডার দিলাম একটা প্লেন ধোসা, একটা মশলা ধোসা, আর হচ্ছে কচুরি খেতে পেয়েছিলাম। আর সোনা সবসময় কোথাও গেলে বলে আমি এটা কিনবো, তোমরা কিনবো, করবো টেডি টেডি। আবার বলে টেডি কত কিনে বিক্রি, হ্যাঁ সব কিনে বাড়িতে কিনে পড়িয়ে রাখবে, জায়গা থাকে না কেনার, তাও বাড়িতে গিয়ে পড়িয়ে রাখবো। এনিওয়ে তো জায়গাটা কি ভালো, হ্যাঁ দাদি করে খিদে পেয়েছে, অর্ডারটা আসলে দিন দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। টাইটেন চলে এসেছে, আমাদের সেকেন্ড আইটেম যেটা হচ্ছে মশলা ধোসা, এটা দিয়েছে, এটা প্লেন ধোসা, তাহলে এটা আমাদের দাদা ভাইটা আসে, বাকি আছে মশলা ধোসা। থার্ড আইটেম এটা হচ্ছে প্লেন ধোসা, যেটা আমাদের প্লেন ধোসা, আগেরটা মশলা ধোসা, তো প্লেন ধোসা একটা ধোসা হবে, অ্যান্ড নাও এটা হচ্ছে ফাইনাল। সো এখন খাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আসলাম আমরা গঙ্গার পাড়ে। গঙ্গা সব দাঁড়িয়ে ছিল জোয়ার দেখে বলে, জোয়ার আসার কোনো নাম নেই, দাঁড়িয়ে আমি পাওয়া থাকছি লোকজন, হ্যাঁ এখানে সব বসার জায়গা বন্ধ করে দিয়েছে, এখন বসার জায়গা কোথাও নেই, পাওয়া হয়ে গেছে, বেরাবো। সো পম যে স্ট্রেটনিং করেছিল আজকে ওয়াশ করার আছে, তো সেখানে যাবো। অ্যান্ড বাড়িতে আসেছিলাম কখন 1:30 সময় চলে এসেছি, আমি তখন না ভুলে গেছিলাম ব্লগ করার কথা, এত টায়ার্ড লাগছিলাম ঘুমিয়ে পড়েছিল, খেয়ে দিয়ে উঠে আমি তো পম ফোন করছি, রিয়া তুই কখন আসবে, হয়ে গেছিলাম, হ্যাঁ দাঁড়া আমি খেয়ে নিই, আমি রেডি হয়ে আসছি সাথে সাথে, তো খেয়ে দিয়ে রেডি হয়ে আসলাম। আর পম এখানে রেডি হচ্ছে, মাস্ক ফাক্স দিতে ধুলো বাড়ি না লাগে চুলের মধ্যে, ওকে বলেছে 2-3 দিন কোনো ওই ধুলো ফুলো লাগাবে না চুলের মধ্যে, তার জন্য যেখানে এসে এখন স্কাব বেঁধে যাবে সব। আর এত হাসি হাসি, চলো বেরোয় ওখানে, ওখানে বোধহয় 3টার মধ্যে বলেছিলো ঢুকতে, 3টার মধ্যে বলেছিলো ঢুকতে, হ্যাঁ 3টের মতো, এখন মনে হয় কটা বাজে, 3:25 বাজে বা 20 বাজে, আমার জন্য লেট হয়েছে, আমি লেট করে এসেছি তাই জন্য। সো বেরাই বেরি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড আমি এখানে বসেছি, তো প্রচণ্ড বোর লাগছে, আগের দিনও কমেছে আমাকে, আগের দিন এসেছিলাম 3টের সময়, বাড়িতে গিয়েছিলাম 9টার সময়, এতটা টাইম লেগেছে। আর আজকে তো এখন এসে বসে আছি, স্যানিটারি ভালো লেগেছে, আর এখানে এসে আমি বসে আছি, এখন সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে তাও দেন বেরিয়ে আমি হয়ে গেছে, তো এখন যে সেলন থেকে বেরোলাম, আর আর আমার মধ্যে এনার্জি নেই ব্লগ কন্টিনিউ করে, আর সেরকম কিছু দেখানোর নেই, সো ব্লগটা আজকে এখানে এন করলাম। ভাবছিলাম যে শোনার জন্য লাইটিংস কিনতে হবে, বাট এখন বাজে 4:40, সো এখন দোকান খোলা থাকবে না, মাকে টাকা দিয়ে দেবো, মা ওখান থেকে কিনে নেবে আমাদের ওখান থেকে। সো এখন বাড়িতে যাচ্ছি, সো ব্লগটা আজকে এখানে এন করলাম, যদি ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে, বি সেফ, বি হ্যাপি, বাই।